ইস্ট ওয়েস্ট মেট্রো চালাতে গিয়ে আপাতত বন্ধ হয়ে যাচ্ছে ডেলাহৌজি বিবাদী বাগ বাস স্ট্যান্ড। 44 বছরের এই বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন 400-এরও বেশি বাস যাতায়াত করে। পুরসভা, কলকাতা পুলিশ এবং মেট্রো রেল কর্তৃপক্ষের মধ্যে বৈঠকে ঠিক হয়েছে বাস স্ট্যান্ড ছাড়াও বন্ধ করে দেওয়া হবে লাল দিঘি ট্রামও। একের পর এক বাধা কাটিয়ে এগিয়ে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো। গঙ্গা পেরিয়ে মেট্রো যাত্রাপথ এখন শিয়ালদার দিকে, মাঝে পড়ছে ডালহৌসি, একাধিক ঐতিহ্যবাহী বাড়ি, বাস স্ট্যান্ড। চিহ্নিত 12টি বাড়ির মধ্যে 2টি বাড়ি ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে। বন্ধ হয়ে যাচ্ছে লালদিঘি ট্রাম লাইন এবং বিবাদী বাগ মিনিবাস স্ট্যান্ডও। বুধবার কলকাতা পুলিশ, ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ, পুরসভার অফিসারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মেয়র শোভন চ্যাটার্জি। সেখানেই এই সিদ্ধান্ত। এই গাড়ি এমনিতেই নিঃশব্দে মৃত্যু হতে চলেছে, তার মধ্যে এখান থেকে আমাদের 3 বছর চলে যেতে হবে, আমাদের কিন্তু আর অস্তিত্ব বলে কিছু থাকবে না। 1971 সালে কলকাতার পথে নামে মিনিবাস, সেদিন থেকেই তৈরি হয়েছিল এই বাস স্ট্যান্ড। বর্তমানে 16টি রুটের 400-এরও বেশি বাস এখান থেকে যাতায়াত করে। একসময় রাইডার্সের নিরাপত্তার কথা ভেবে এই বাস স্ট্যান্ড সরানোর কথা হয়েছিল, কিন্তু আন্দোলনের জেরে তা থমকে যায় মাঝপথেই। কিন্তু এবার আজকে উন্নয়নের প্রশ্ন আসছে, উন্নয়নের প্রশ্নে আমরা নিশ্চয়ই তাতে সামিল হব, কিন্তু আমরা বলেছি যে আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর, পাতালরেলের কাজ শেষ হয়ে যাওয়ার পর যেন আমাদের স্ট্যান্ড আমাদের আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হয়। চিন্তায় বাসের চালক থেকে কন্ট্রাক্টররাও, তবে সবচেয়ে বেশি চিন্তায় যাত্রীরা, যারা অফিস থেকে বেরিয়ে নিশ্চিন্তে ফাঁকা বাসে চেপে বাড়ি ফেরেন। এই স্ট্যান্ড থেকে মিনিবাস গোটা কলকাতা শহরে ছড়িয়ে পড়তে পারবে কিনা, তাই নিয়ে এখন রীতিমতন সংশয়ে রয়েছেন বাস মালিকরা, সংশয়ে যাত্রীরাও। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।